দেখতে দেখতে এক বছরে পা দিল হইচই এবং এক বছরে পা দিতে দিতেই এক রাস অনেকগুলো শো নিয়ে হাজির হইচই চলুন দেখে নি এবছর হইচইতে ঠিক কী কী সিরিজ এবং সিনেমা বেরোতে চলেছে হে এভরিওয়ান দিস ইজ সিতাস অ্যান্ড টুড্যাম ব্যাক পেথান দ্য পডকাস্ট অন ব্রেন্স কিবার হৈচৈয়ের প্রথম বার্ষিকীতে হৈচৈ অনেকগুলো সিরিজ নিয়ে আসছে যেরকম আগের বছরে ছিল ধানবাদ লুজ জাপানি টয় মিস ম্যাচ এরকম নানা রকমের সুন্দর সুন্দর সিরিজ এবং এই বছরও আছে নানা রকমের সিরিজ এবং সিনেমা তো এই বছর প্রত্যেক দিন একটা করে সিনেমা তো বেরোচ্ছে এই চলুন দেখে নেওয়া যাক কী কী সিনেমা বেরিয়েছে হৈচইতে এবং আগামী দিনে বেরোতে চলেছে ফার্স্ট জানুয়ারিতে বেরিয়েছে মৃণাল সেনের ইন্টারভিউ আমরা এই বছর হারিয়েছি মৃণাল সেনকে এবং তাকে শ্রদ্ধার্ঘ জানাতেই হৈচৈয়ের থেকে বেরোচ্ছে মৃণাল সেনের কিছু সিনেমা সেকেন্ড জানুয়ারি অর্থাৎ দোসরা জানুয়ারি বেরোচ্ছে কলকাতা একাত্তর মৃণাল সেনের একটি ছবি একটি অত্যন্ত সুন্দর ছবি সেটা আমরা এবার পেতে পারি হৈচই অ্যাপে তেসরা জানুয়ারিতে আমরা পেতে পাচ্ছি গোরস্থানের সাবধান সন্দীপ রায় এবারে হইচইতে শুধুমাত্র যে অরিজিনাল ছবি বেরোয় তা কিন্তু নয় অনেক রকম নানা রকম ছবি যেগুলো রূপলি পর্দায় রিলিজ করেছে সেগুলোও কিন্তু আমরা পাই হইচই অ্যাপে ঠিক রকমই হইচই অ্যাপে আমরা পেয়েছি গোরস্থানের সাবধান গোরস্থানে সাবধান গল্পটি সত্যজিৎ রায়ের গোরস্থানে সাবধান গল্প অবলম্বনে বানানো এখানে দেখা গেছে যে নরেন্দ্রনাথ বিশ্বাস গোরস্থানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে নিউজ রিপোর্টারদের কথা মোতাবেক তার মাথায় নাকি গাছ ভেঙে পড়ে সেটাই দেখতে যান ফেলুদা যে কি হয়েছে আসলে হঠাৎ করে অত রাত্তিরে গোরস্থানে ভদ্রলোক কী করছিলেন এবং সেখান থেকেই আসে রহস্যের মোড় অভিনয়ে রয়েছেন সব্যশীতি চক্রবর্তী সাহেব ভট্টাচার্য বিহু ভট্টাচার্য হারাধুন বন্দ্যোপাধ্যায় শুভাশিস মুখার্জি প্রদীপ সরকার ধৃতিমান চট্টোপাধ্যায় প্রমুখ চৌঠা জানুয়ারি আমরা পেলাম নীল নির্জনে পরিচালক সুব্রত সেন এবং অভিনয় রয়েছেন মুনমুন সেন রায়মা সেন জুন মালিয়া রজতাবু দত্ত প্রমুখ এই সিনেমাটি শহরতলিতে যেখানে একটি রিসর্টে সকলে একজন অবিবাহিত মায়ের গল্প তার মেয়েকে নিয়ে এবং সে কি করে তার বাবার সাথে দেখা করতে পারে এবং সব এই সব নিয়েই গল্পটা কি করে সেই অবিবাহিতা মা তার মেয়েকে বড় করে তুলছে এবং তার বাবার সাথে সেই মেয়ের কি করে পরিচয় হয় সেটা নিয়েই গল্প এবং সবচেয়ে সুন্দর হলো এখানে ক্যাকটাস ব্যান্ড পারফর্ম করেছে গেস্ট হিসেবে এবং সেটাই দেখবার ছয়ই জানুয়ারি হইচই অ্যাপে বেরোচ্ছে সবুজ চশমা পরিচালনায় ইন্দ্রনীল নাগ শরণিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি হয়েছে সবুজ চশমা অভিনয় রয়েছেন সব্যসী চক্রবর্তী জিত সুন্দর চক্রবর্তী বিশ্বজিৎ দাস পার্থ দাস সুদীপ্ত সান্নাল সঙ্গীত পরিচালনা করেছেন রূপম ইসলাম গল্পটি হলো প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্পগুলির মধ্যে প্রেতজ্ঞানী বরদাচরণকে নিয়ে লেখা একটি অন্যতম গল্প এই গল্পে বরদাচরণ এলাহাবাদে মামার বাড়ি যাওয়ার জন্য কিরডল স্টেশনে উপস্থিত হন ও সেখানকার ওয়েটিং রুমে দেখা পান বিরাজমোহন সেনের সঙ্গে যিনি এলাহাবাদের লিটন কলেজের ফিজিক্সের প্রফেসর তিনি আবিষ্কার করেছেন এমন একটি চশমা যা দিয়ে না ভূত দেখা যায় এই হচ্ছে সবুজ চশমার আসল কাহিনী আমরা দেখার জন্য অপেক্ষায় রইলাম জানুয়ারি আমরা পাচ্ছি ভৌমিকের জেনারেশন আমি যেটা রুপলি পর্দায় বেশ ভালোভাবেই চলছে এবং সবাই দেখতে যাচ্ছে এবং সবারই খুবই ভালো লাগছে দেখতে সেটা বেরোচ্ছে সাত তারিখে তো এই সব সিনেমা দেখার জন্য আমি অত্যন্তভাবে আশাবাদী এবং শুধুমাত্র একটা সিনেমা নয় শোনা যাচ্ছে আরও আসবে নাকি বোমকেশ গোত্র যেটা অরিন্দম শীল তৈরি করেছেন এক যে ছিল রাজা সুজিত মুখার্জি যেটা যথেষ্ট পপুলারিটি পেয়েছে মৃণাল সেনের কিছু সিনেমা তাকে শ্রদ্ধার্ঘ জানানোর জন্য উত্তরায়ণ উনিশশো সালের একটি সিনেমা অগ্রদূতের পরিচালনায় অভিনয় রয়েছেন উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায় সুপ্রিয়া চৌধুরী এবং আশা দেবী গল্পটিতে উত্তম কুমারের ডবল রোল এখানে দেখানো হচ্ছে প্রণবী চলে যায় যুদ্ধে এবং সেখানে সে খুঁজে পায় রথেশ্বরকে যাকে কিনা তার মতোই দেখতে কিন্তু তারা তাদের মধ্যে একজন মারা যায় মারা যায় রথেশ্বর প্রণবীর রথেশ্বরের বাড়িতে যায় তার বাড়িতে বলতে যে রথেশ্বরের মৃত্যু ঘটেছে কিন্তু সেখানে আটকা পড়ে যায় এবং আটকা পড়ে কি হয় সেটা নিয়ে দেখতে হবে উত্তরায়ণ অত্যন্ত পুরনো একটি সিনেমা অনেকেই দেখেছেন বেশ পপুলার এবং সবার দেখতে ভালো লাগবে তো এই সব সিনেমা দেখার জন্য তো আমি বেশ উৎসুক এবার চলে আসা যাক ওয়েব সিরিজে ওয়েব সিরিজে আসতে চলেছে তারানাথ তান্ত্রিক তান্ত্রিক আমরা আগে দেখেছি কালার্স বাংলায় সেখানে ছিল টোটা সৌগত বন্দ্যোপাধ্যায় এবং শুভাশিস তান্ত্রিক একজন তন্ত্র সাধকের গল্প যেটা কিনা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাদাস বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক নিয়ে আমরা নানা রকম সানডে সাসপেন্সও শুনেছি কিন্তু এবার তারনাততান্ত্রিক অরিজিনালি আসতে চলেছে হইচই অ্যাপে এবং সেইটা ডিরেক্ট করছে কৌশিক মুখার্জি অথবা কিউ কিউএ সিনেমা রয়েছে যেরকম গান্ডু গার্বেজ লুডো এই সব সিনেমার পর তার থেকে তারানাথ তান্ত্রিকটা আশা করা একটু শক্ত হলেও বেশ ভালোই লাগছে কিন্তু ভেবে যে এরকম একটা সুন্দর গল্প আসতে চলেছে হইচইয়ে আমরা যতদূর জানতে পারছি অভিনেতারা হচ্ছে জয়ন্ত কৃপলানি এবং কৌশিক রায় তারানাথ অভিনয় করতে চলেছেন এবং যথাযথভাবে জয়ন্ত কৃপলানি উনি ভূমিকায় অভিনয় করতে চলেছেন এই হচ্ছে একটি শো যেটি আসতে চলেছে হইচই অ্যাপে আরেকটি শো হচ্ছে দেবালয় ভট্টাচার্যর পরিচালিত বউ ক্যানো সাইকো বউ ক্যানো সাইকো একটি ডার্ক কমেডি হাসিও আছে এবং নানা রকমের ডার্ক জিনিসপত্রও রয়েছে এই সিরিজে আমরা দেখতে চলেছি কীরকম নানা রকম সাইকো বউয়েরা তাদের বড়দের জীবন অষ্ঠাগত করে তুলছে এবং শুটিংয়ের ফাঁকেও দেবালয় ভট্টাচার্যকে দেখে মনে হচ্ছে তার জীবনও প্রায় অষ্ঠাগত এখানে আছেন এই সিরিজে আছেন হচ্ছেন রূপাঞ্জনা মিত্র সায়নী ঘোষ অমৃতা চ্যাটার্জি সম্পূর্ণা লাহিরি এবং প্রমুখ নানা রকমের কাস্ট এদেরকে আমরা আগেও হইচইয়ে দেখেছি রূপাঞ্জনাকে আমরা ধানবাদ লুজ দেখেছি সম্পূর্ণাকে আমরা দেখেছি ডার্ক ওয়েবে অমৃতাকেও দেখেছি আমরা নানা সিরিজে সুতরাং এরা বেশ কিছু চেনা মুখ আমাদের যারা আসতে চলেছে বউ কেন সাইকোতে দেখা যাক বউ কেমন সাইকো কীরকম হয় দেবালয় ভট্টাচার্য বিদায় বঙ্কেশ তো আমরা দেখিয়েছি এবার দেখা যাক এই সিরিজটা ঠিক কীরকম হয় so yeah that was it what is getting on in hoi choi app i'm Hoichoi choi app. so if you like this video give it a big fat thumbs up don't forget to subscribe to our channel let us know in the comment section below which series are you waiting for the most which series or which movie are you eagerly waiting for and also uh, we have done a lot of reviews about hoi choi such as dhanbad blues aken babu dark web a lot of things are there you can just go and check it out on the channel the links are in the description below you can go and check it out over there it's there, so you you are going to like it, and also we have done a lot of uh, reviews over there on, of other topics as well, so you are going to like it as well. Also, we are on Facebook, Instagram, Twitter, Telegram, everywhere. The links are in the description below. Go and check it out, and also you can download Hoichoi app from Google Play or an iOS. You can just watch all these binge watch all these whatever series we have done and which are going to come. Come today, come today, or tomorrow, or in this month, you are going to like it, of course. And yeah, uh, these are the things. And also, we have hit 1900 subscribers. Thank you so much for the love you have given it to us. Thank you so much for whatever love we are getting from you, from the support we are getting from you. Whatever we do, it's all because of you. It's all your support. Thank you so much for that. And yeah, I'll be back with another podcast very, very soon. This is Ditas signing off from Rainski Bath. Bye.